দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো জব অ্যান্ড এডুকেশন টিপসে তোমাদের স্বাগতম ফিনান্স ও ব্যাঙ্কিং চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়েই আজকের এ ভিডিও তোমাদের ফিন্যান্স ও ব্যাঙ্কিং বিষয়ের বিষয়কোড হবে একশো আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই ক অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া অর্থের বর্তমান মূল্য বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা খুবই স গুরুত্বপূর্ণ বর্তমান মূল্য নির্ণয় করার জন্য অর্থের ভবিষ্যৎ মূল্যকে সুদের হার দ্বারা ভাগ করা হয় উদাহরণ মনে করি মিস্টার সুমনের পাঁচ বছর পর ত্রিশ হাজার টাকা প্রয়োজন ব্যাংক তাকে পাঁচ পার্সেন্ট হারে সুদ প্রদান করবে বর্তমানে ব্যাঙ্ক সুমনকে কত টাকা জমা রাখতে হবে তা জানার জন্য বর্তমান মূল্য নির্ণয় করতে হবে তো উদাহরণটি হচ্ছে বর্তমান মূল্যের তো বর্তমান সূত্র হচ্ছে পিবি ইকল এফ বি বাই ওয়ান প্লাস আই দি পাওয়ার এন এখানে এফ বিয়ের মান হচ্ছে তিরিশ হাজার টাকা আয়ের মান পাঁচ পার্সেন্ট বা শূন্য দশম শূন্য পাঁচ এন এর মান পাঁচ বছর মান হবে তেইশ হাজার পাঁচশো পাঁচ টাকা আর এটাই হচ্ছে বর্তমান মূল্যের উদাহরণ বাট্টাকরণ প্রক্রিয়া যে প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্যকে সুদের হারের সাহায্যে বর্তমান মূল্যে রূপান্তর করা হয় তাকে বাট্টাকরণ প্রক্রিয়া বলে এক কথায় অর্থের অর্থের বর্তমান মূল্য বের করার প্রক্রিয়াকে বাট্টাকরণ প্রক্রিয়া বলে উদাহরণ মনে করি পাঁচ বছর পর পঞ্চাশ হাজার টাকা পাওয়ার আশায় রনি কিছু টাকা ব্যাঙ্কে জমা রাখতে চায় ব্যাংক দশ পার্সেন্ট হারে সুদ প্রদান করবে বর্তমানে ব্যাংক কত টাকা জমা রাখতে হবে তা জানার জন্য বাট্টাকরণ প্রক্রিয়া বর্তমান মূল্য মূল্য নির্ণয় করতে হবে তো সেম আগের মতোই বর্তমান মূল্যের সূত্র হচ্ছে এফ বি ইক এফ বি বাই এন প্লাস আই দি পাওয়ার এন এখানে এফ বি এর মান পঞ্চাশ হাজার টাকা এর মান দশ পার্সেন্ট বা শূন্য দশমিক এক শূন্য এন এর মান পাঁচ বছর মান বসে দিলে হবে খ বার্ষিক বার্তাকরণ ও বছরে একাধিক বাট্টাকরণ বার্ষিক বাট্টাকরণ বছরে একবার বার্তা করার মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করলে তাকে বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়া বলে বার্ষিক বাট্টাকরণের সাহায্যে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য বের করা যায় উদাহরণ বারো পার্সেন্ট হার সুদে সাত বছর পরের চল্লিশ হাজার টাকার বর্তমান মূল্য কত হবে তো আবার আগের মতোই বর্তমান মূল্যে শুধু অঙ্করই করতে হবে তো বর্তমানের সূত্র হচ্ছে পিভি ইকুয়েল এফ বি বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এখানে এফ বি এর মান হচ্ছে কত চল্লিশ হাজার টাকা আইয়ের মান বারো পার্সেন্ট মানে শূন্য দশমিক এক দুই আর এন এর মান সাত বছর তো প্রত্যেকটার মান বসাই দিলে হবে আঠারো হাজার তিরানব্বই দশমিক নয়শ টাকা প্রায় বছরে একাধিক করণ বছরে একাধিকবার যেমন দৈনিক সাপ্তাহিক মাসিক ত্রৈমাসিক বার্তা গণনা করার মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে একাধিকবার বার্তাকরণ বলা হয় লক্ষণীয় বিষয় যে চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে অর্থের বর্তমান মূল্য তত হ্রাস পাবে উদাহরণ জোনি সাহেব পাঁচ বছর পর এক লাখ টাকা পেতে চান ব্যাংক তাকে পনেরো পার্সেন্ট হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে জোনি সাহেব বর্তমানে ব্যাংকে রাখতে হবে তো আবার আগের মতোই পিভিএর সূত্র আর এটা হচ্ছে চক্রবৃদ্ধির সূত্র দিলে পিভি ইকুয়াল এফ বাই ওয়ান প্লাস আই বাই এম হল্টু এম এখানে এফ এর মান হচ্ছে এক লক্ষ টাকা আই মান পনেরো বা শূন্য দশমিক এক পাঁচ এন এর মান পাঁচ বছর এম মান বারো বার যেহেতু কি বছর কী মাসিক জন্য তো মান বসাইলে হবে সাতচল্লিশ হাজার টাকা প্রায় আমরা এখন গনাম্বার অঙ্কের সমাধানটি দেখব তিন বছর পর পনেরো লাখ টাকা পাওয়ার জন্য অভয় ব্যাংকে বর্তমানে বিনিয়োগ তথ্যের পরিমাণ কত সেটা বের করতে হবে তো এখানে আমরা জানি বর্তমান মানে সূত্র হচ্ছে পিবি ইকুয়েল এফ বি বাই ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন এখানে এফ ভির মান হচ্ছে পনেরো লাখ টাকা আয়ের মান দশ পার্সেন্ট বা শূন্য দশমিক এক শূন্য এন এর মান তিন বছর তাহলে পিবি ইকুয়েল কত তো সূত্রমাফিক মানগুলো বসায় দাও বসায় দিলে আমরা পাবো এগারো লাখ ছাব্বিশ হাজার নয়শো বাহাত্তর দশমিক টু জিরো টাকা তো এটা আসলেই সহজ বেশি কঠিন নয় তারপরে নম্বরে আরেকটি ব্যাংকের কথা বলেছে উদয় ব্যাংক তো তিন বছর পর পনেরো লাখ টাকা পাওয়ার জন্য উদয় ব্যাংকে বর্তমানে বিনিয়োগিত অর্থের পরিমাণ আর সেটা হচ্ছে চক্রবৃদ্ধির সূত্র আমরা জানি চক্রবৃদ্ধির সূত্রটি হচ্ছে পিভি ইকুয়েল এফ বি বাই ওয়ান প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম এখানে এফ বি এর মান হচ্ছে পনেরো লাখ টাকা এন এর মান তিন বছর এম এর মান চারবার যেহেতু ত্রৈমাসিক বলছে আর সুদের হার নয় দশমিক পাঁচ পার্সেন্ট বা শূন্য দশমিক শূন্য নয় পাঁচ তো মান বসে হবে এগারো লাখ একত্রিশ হাজার সাতশো পঁচাশি দশমিক শূন্য পাঁচ টাকা বেশি কঠিন না আসলে অঙ্কগুলোই সহজ বর্তমান মূল্যের সাথে বিনিয়োগ সিদ্ধান্তের সম্পর্ক আমরা জানি বিনিয়োগ সিদ্ধান্তের জন্য বিভিন্ন বিকল্পের বর্তমান মূল্য নির্ণয় করতে হয় একের অধিক বিকল্প থেকে ভবিষ্যতে সমান পরিমাণ অর্থ পাওয়া গেলে যে বিকল্পে বর্তমান মূল্য কম সেই বিকল্পে বিনিয়োগ করা অধিক লাভজনক হয় কারণ বর্তমানে বর্জনশীল বিকল্পের চেয়ে কম পরিমাণ অর্থ বিনিয়োগ করে ভবিষ্যতে বর্জনশীল বিকল্পের সমান পরিমাণ অর্থ পাওয়া যাবে বিনিয়োগ সিদ্ধান্ত আলোচ্য প্রশ্ন থেকে বর্তমান মূল্য নির্ণয় করতে করে আমরা দেখতে পাচ্ছি নিরাপদ লিমিটেড অভয় ব্যাংকে বর্তমানে এগারো লাখ ছাব্বিশ হাজার নয়শো বাহাত্তর দশমিক বিশ টাকা জমা দিলে তিন বছর পর পনেরো লাখ টাকা পাওয়া যাবে অন্যদিকে উদয় ব্যাংকে বর্তমানে এগারো লাখ একত্রিশ হাজার সাতশো পঁচাশি দশমিক পাঁচ টাকা জমা দিলে তিন বছর পর পনেরো লাখ টাকা পাবে সুতরাং নিরাপদ লিমিটেডের জন্য অভয় ব্যাংকে অর্থ বিনিয়োগ করা লাভজনক হবে এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং অ্যাসাইনমেন্টের সমাধান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো